আমরা কোর্ট কাচারিতে গেলে বিভিন্ন ধরনের আইনজীবী দেখতে পাই। তাদের মধ্যে কেউ কেউ হলেন নোটারি পাবলিক, কেউ কেউ বা অ্যাডভোকেট, আবার কেউ কেউ হলেন সাধারণ লয়ার। এদের প্রত্যেকের কাজ আলাদা আলাদা হয়ে থাকে। সাধারণত LLB ডিগ্রিধারী যেসব ব্যক্তি টাকার বিনিময়ে আইনি পরামর্শ দান করেন তাদেরকে লয়ার বলা হয়। এই লয়াররা টাকার বিনিময়ে কোনো ব্যক্তি, বাণিজ্যিক সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদির কাছে আইনি পরামর্শ দান করে থাকেন, কিন্তু তারা কোর্টের ভিতর মামলা নিয়ে লড়াই করতে পারেন না। তাদের নাম ভারতীয় বার কাউন্সিলের সঙ্গে নথিভুক্ত থাকে না। অন্যদিকে অ্যাডভোকেট হলো এমন এক ধরনের লয়ার যাদের নাম ইন্ডিয়ান বার কাউন্সিলের সঙ্গে নথিভুক্ত থাকে এবং এরা কোর্টের ভিতর মামলা দায়ের করতে পারেন এবং মামলা নিয়ে লড়াই করতে পারেন। ভারতে একজন অ্যাডভোকেটের প্রতি বছর গড় স্যালারি 5,90,000 টাকা। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেটরা 2,42,000 টাকা থেকে শুরু করে 4,43,000 টাকা পর্যন্ত প্রত্যেক বছর স্যালারি পায়। এলাহাবাদ হাইকোর্টের অ্যাডভোকেটরা প্রত্যেক বছর 12,15,000 টাকা থেকে শুরু করে 15,73,000 টাকা পর্যন্ত স্যালারি পায়। দিল্লি হাইকোর্টে অ্যাডভোকেটদের সর্বোচ্চ বার্ষিক স্যালারি 8,31,000 টাকা। কেউ একজন অ্যাডভোকেট হতে চাইলে তাকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভারতীয় বার কাউন্সিল দ্বারা স্বীকৃত কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 5 বছরের জন্য ইন্টিগ্রেটেড ল ডিগ্রি কোর্সে পড়াশোনা করে BA LLB অথবা BSc LLB অথবা BCOM LLB ডিগ্রি অর্জন করতে হবে। যারা উচ্চ মাধ্যমিকে আর্টস গ্রুপে পড়াশোনা করে তাদেরকে BA LLB ইন্টিগ্রেটেড কোর্স পড়াশোনা করে BA LLB ডিগ্রি অর্জন করতে হয়। আর যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স অথবা কমার্স নিয়ে পড়াশোনা করে তাদেরকে যথাক্রমে BSc LLB ও BCOM LLB ডিগ্রি অর্জন করে অ্যাডভোকেট হওয়ার জন্য অগ্রসর হতে হয়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর যারা সায়েন্স, আর্টস, কমার্স অথবা অন্য কোনো শাখায় গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তারা 3 বছরের জন্য LLB ডিগ্রি কোর্সে পড়াশোনা করে LLB গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করতে পারেন। এইভাবে LLB গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করার পর অ্যাডভোকেট হওয়ার জন্য ইচ্ছুক ব্যক্তিকে কোনো একজন সিনিয়র অ্যাডভোকেটের অধীনে অথবা আইন সম্পর্কিত কোনো একটি প্রতিষ্ঠানের অধীনে কিছুদিনের জন্য ইন্টার্নশিপে থাকতে হবে। এইভাবে ইন্টার্নশিপে কাজ করে করে অ্যাডভোকেটের কাজকর্ম সংক্রান্ত সব অভিজ্ঞতা অর্জন করতে হয়। অ্যাডভোকেট হওয়ার জন্য আগ্রহী ব্যক্তি যে শিক্ষা প্রতিষ্ঠানে LLB ডিগ্রি কোর্সে পড়াশোনা করে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি ঠিক করে দেয় তিনি কোন অ্যাডভোকেট বা কোন প্রতিষ্ঠানের অধীনে ঠিক কতদিনের জন্য ইন্টার্নশিপে কাজ করবেন। সেই ব্যক্তি LLB ডিগ্রি কোর্সে পড়াশোনা করতে করতে কিংবা LLB ডিগ্রি কোর্সে পড়াশোনা শেষ করে এইভাবে ইন্টার্নশিপে কাজ করতে পারেন। তিনি চাইলে 2-3 জন অ্যাডভোকেট অথবা 2-3টি সংস্থার অধীনে ইন্টার্নশিপে থেকে অ্যাডভোকেটের কাজকর্ম সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারেন। এরপর নিজের রাজ্যের বার কাউন্সিলের সঙ্গে তার নাম নথিভুক্ত করতে হবে আর তারপর ভারতের বার কাউন্সিল দ্বারা পরিচালিত অল ইন্ডিয়া বার এক্সামিনেশনে বসতে হবে। এই পরীক্ষায় পাশ করার পর ইন্ডিয়ান বার কাউন্সিলের পক্ষ থেকে ওই ব্যক্তিকে একটি সার্টিফিকেট দেওয়া হবে যা ব্যবহার করে তিনি কোর্টে একজন অ্যাডভোকেট হিসেবে কাজকর্ম শুরু করতে পারবেন এবং চালিয়ে যেতে পারবেন। অ্যাডভোকেট হওয়ার উদ্দেশ্যে LLB ডিগ্রি কোর্সে পড়াশোনা করার জন্য CLAT এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কলকাতা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স, রাজস্থানের যোধপুরের ন্যাশনাল ল ইউনিভার্সিটি, মধ্যপ্রদেশের ভোপালের ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটি ইত্যাদি ল কলেজে ভর্তি হওয়া যায় এবং 5 বছর ধরে ইন্টিগ্রেটেড LLB ডিগ্রি কোর্সে পড়াশোনা করে LLB ডিগ্রি অর্জন করা যায়। আবার ACT এন্ট্রান্স পরীক্ষা দিয়ে মহারাষ্ট্রের পুনের সিম্বায়োসিস ল স্কুল, উত্তরপ্রদেশের নয়ডার সিম্বায়োসিস ল স্কুল, হায়দ্রাবাদের সিম্বায়োসিস ল স্কুলে ভর্তি হয়ে 3 বছর মেয়াদের LLB ডিগ্রি কোর্সে পড়াশোনা করে LLB গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করা যায়। এছাড়াও DU LLB, MSCET, BSU LLB ইত্যাদি সহ আরও নানা রকমের এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ভারতের আরও অনেক ল কলেজ থেকে LLB ডিগ্রি কোর্সে পড়াশোনা করে LLB ডিগ্রি অর্জন করা যায় এবং পরে অ্যাডভোকেট হওয়া যায়। অ্যাডভোকেটদের সোজা বাংলায় বলা হয় উকিল আর তাদের পেশাকে বলা হয় অ্যাডভোকেসি বা ওকালতি। ওকালতি শুধু একটা পেশাই নয়, ওকালতি হলো মানুষের প্রতি একটা মস্ত বড় দায়বদ্ধতা। একজন উকিলের ওকালতির সঙ্গে বহু মানুষের জীবন মরণের প্রসঙ্গ, মানসম্মানের প্রসঙ্গ এবং সম্পত্তি হানি কিংবা সম্পত্তি প্রাপ্তির প্রসঙ্গ জড়িয়ে থাকে। আর সেজন্যই দায়িত্বে থাকা সত্ত্বেও কোনো উকিল যেন তার ওকালতিকে অবজ্ঞা করে ব্যবসা বাণিজ্য কিংবা কোম্পানি পরিচালনার কাজে যুক্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য ভারতের বার কাউন্সিল এদেশের অ্যাডভোকেটদের উপর কতগুলো বিধিনিষেধ আরোপ করেছে। উদাহরণ হিসেবে বলা যায় যে একজন অ্যাডভোকেট ব্যক্তিগতভাবে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন না। তিনি কোনো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিষ্ক্রিয় অংশীদার হতে পারেন,
কিন্তু ওই প্রতিষ্ঠানের ব্যবসার ধরন তার পেশার উপর যেন কোনো রকম খারাপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে তাকে নিশ্চিত হতে হবে। তিনি কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা সেক্রেটারি হতে পারেন না। একজন অ্যাডভোকেট পার্ট টাইম কাজ করার জন্য কোথাও নিযুক্ত হতে পারেন, কিন্তু তার কাজটা যেন ওকালতির পেশায় বিঘ্নতা সৃষ্টি করতে না পারে সেটা তাকে খেয়াল রাখতে হবে। অবশ্য যদি কোনো অ্যাডভোকেট উত্তরাধিকার সূত্রে কোনো ব্যবসার দায়িত্ব পেয়ে থাকেন তবে তিনি সেই ব্যবসা চালিয়ে যেতে পারেন, কিন্তু তিনি তার পরিবারের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন না। একজন অ্যাডভোকেট তার মক্কেলকে কোর্টে উপস্থাপন করতে পারেন, কোর্টে মক্কেলের সঙ্গে কথা বলতে পারেন এবং এইভাবে কেস লড়ে যেতে পারেন। আমাদের চ্যানেলের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব লেখাটির উপর টাচ করুন এবং একটু পরে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনের উপর টাচ করে অল নোটিফিকেশনের উপর টাচ করুন।